কাকদ্বীপের দুর্গা পুজোটা পরিচিতি পেয়েছে এবং জেলার মধ্যে জাস্ট একটু পরে, কারণ কি বারাসাতের মতোই কালী পুজোটা এখানে বেশি ছিল। তো সারা রাত ধরে লোকজন আসতো এবং সুন্দরবনের একটাই উৎসব বলতে গেলে তারা ঘর থেকে বেরিয়ে পড়তো এই কালী পুজোর রাতের জন্য। কিন্তু বছর তিরিশে কাজে যে একটি ঘটনা ঘটে যে বহুত লোক একটি নৌকো দুর্ঘটনায় মারা যায়। মারা যাওয়ার পর থেকে সেই প্যানিকটা হওয়ার পর থেকে কাকদ্বীপে কিন্তু আস্তে আস্তে কালী পুজোটা কমতে থাকে। তো কালী পুজোটা কমতে থাকে, ইতিমধ্যে দুর্গা পুজোটা পাঁচ দিনের পুজো, লোকে ওটাকে ক্লাব বা সংশ্লিষ্ট লোকজন যারা আছেন পুজোগুলোকে নিয়ে মেতে থাকেন, তারা ওই দুর্গা পুজোটাকে একটুখানি বড় করে করার চেষ্টা করে। প্রথমের দিকে পুজো বলতে কাকদ্বীপ কিশোর সংঘ পুজো হতো, কিশোর সংঘ আছে কাকদ্বীপে, ইয়ং স্টাফের পুজো হয়, ওরাও পুরনো পুজো, বা কালী বাজারের ভেতরে কালী মন্দির, ভকতপাড়ায় রবীন্দ্র সংঘ একটা পুজো হয়। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। কাকদ্বীপে আমি কাজ করছি ধরুন আজ থেকে 40 বছর কাজ করছি, কাজ করছি তো আমরা ছোটবেলা থেকেই আমাদের এই কাজ, সংসার চলা বলতে কোনো রকম চলে যাচ্ছে, আর এইসব আমাদের এই কারবার করতে প্রচুর পয়সা কড়ি লাগে। এই তো আমরা তো সরকার থেকে কোনো লোন বলুন আর যায় কিছু সাহায্য তো পাইনি, এবারে মহাজনের কাছ থেকে পয়সা কড়ি নিতে হয়, সে নিয়ে আবার কোনো রকম কারবার করতে হয়, পরে সিজনের পরে আবার তাদের পয়সা করে দিয়ে দিতে হয়। কাজ শুরু করি আমরা আষাঢ়, এই সিজনে কাজ হচ্ছে আষাঢ় মাস থেকে শুরু, কিন্তু দুর্গা পুজো হয়তো সীমিত আমরা 10-12 কাজ করি, আর এবারে বিভিন্ন আরও কারিগররা আছে তারা করে, বিশ্বকর্মা 100 খানার মতো করি, কালীও 100 খানার মতো করি। সমস্যা ওই তো বললাম যে মেন পয়সা করির সমস্যা,
তারপরে লেবারের সমস্যা, এখন লেবার পাওয়া যায় না। তো এবছর আমরা এখানে শুরু করেছি রিক্রিয়েশন ক্লাবে কাকদ্বীপ। এবছর আমাদের মানে আগে কাজ করছিলাম, এবছর পাঁচ বছর করছে আমরা কাজ করছি এখানে। এই তো এবছর আমরা একটা পুরোনো মন্দিরের আদলে করতে যাইছি, শান্তির বার্তা দিতে যাইছি লোককে। যেসব মানে শান্তি দুষ্মন্ত শকুন্তলার যে শান্তি, জল দেওয়ার পরে যে শান্তি, সেই সব শান্তি নিয়ে কাজ করতে যাইছি সম্পূর্ণ আমরা। আর এইসব কাজ করতে গেলে আমরা প্রচুর প্রবলেমের মধ্যে পড়ি। প্রথম প্রবলেম হলো বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়, যেটার জন্য আমাদের কাজ থেমে আছে। সবচেয়ে বড় জিনিস লেবার প্রবলেম। বর্তমান বাজারে জিনিসপত্রের যা দাম বেড়েছে, তার সাথে ক্লাবের টাকাতেও হয়ে ওঠে না, আমরাও যেটা করতে চাইছি সেটাও হয়ে উঠতে পারে না। এই কাজ করে আমাদের তো খুব বেশি ইনকাম হয় না। এই আমাদের সারা বছর বলতে গেলে কাজ থাকে না। এই পুজোর সময়টা তিন মাস চার মাস আমরা আমাদের কাজ থাকে। এই কাজটা তো আমরা পেশা, এটা আমাদের হলেও এটা সংসার চলার মতন পেশা নয় আমাদের। এটা শুধুমাত্র কেউ কারোর নাম ভালোবেসে এই কাজটা লোক করে। আমি ঠাকুরের কাজ করি, তো ফাইবারে অনেক রকম কাজ হয় এখানটা। এখানে খড় বাঁধা, মাটি বানানো সব কাজ করি। এখানে বিভিন্ন কাজ হয়, দাদা কাজ শেখাচ্ছে আমাকে। আমিও কাজ করবো, মানে করবো বড়ো হলে, মানে বড়ো জায়গায় যেতে চাই, সেটা স্বপ্ন। তারপরে মানে বিভিন্ন রকম লাইনে কাজ হয়, এই ধরনের কাজ, পাটা ধরন তৈরি করা, তারপরে এই বিভিন্ন এই মুখের ডাইস এইসব। শিরায় শিরায় কেউ লাগাম ছাড়া ছুটছে, বুঝতে পারছো কি? ওই সীমানায় যজ্ঞের আগুন জ্বলছে, দেখতে পাচ্ছো কি? সূর্য মুঠোয় যে ভরেছে ভাগ্য নিজে, সে গড়েছে পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে। আজ না হয় করছি ভয়, লড়াই জিতব নিশ্চয়। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো ঘুমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো ঘুমা, জাগো স্পন্দন, জাগো বিষয়, জাগো জাগো উমা, জাগো জাগো উমা, জাগো জাগো উমা।
দুর্গাপূজার সময় এই ষষ্ঠী থেকে দশমী প্রত্যেকটা দিনটা খুব আনন্দে কাটাই। আর অষ্টমীর দিন সকালে শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়া বান্ধবীদের সাথে, সেটা একটা আলাদা রকম মজা। এমনি সন্ধ্যের দিকটাতে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে খুব মজা করি, খাওয়া দাওয়া হয়। আর পুজোর এই কটা দিন খুব আনন্দে কেটে যায়। আর পুজোটা মানে দুর্গাপূজাটা খুব ভালো লাগে, কারণ দুর্গাপূজার পর পর আরো অনেক পুজো আসে। ছোটবেলা থেকে এসব কাজ করতাম না ঠাকুরের কাজ, তখন ওই বাবার সঙ্গে এই কাজ ও কাজ করতাম, তখন কষ্ট দুঃখ অনেক গিয়েছে, রিলিফ দিত করবই। তারপরে মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে আমরা হচ্ছে আপনার ওই বিশালক্ষী মন্দিরে ওই নঙ্গরখানা আনতে যেতাম খাবার দারে, হ্যাঁ, তারপরে এই খেটে যেতাম। তখন তো দু টাকা রোজ হাজিরে, দু টাকা রোজ তখন ঘরের ব্যাপার, পেট চলবে তখন। আসলে এই পুজোটা এলেই মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের রিয়াকশন, তার কারণ হচ্ছে এই পুজোটাকে ঘিরেই হচ্ছে আমার আজকের জীবনচক্র তৈরি হয়েছে। এই দুর্গাপূজা কাকদ্বীপের প্রথম শুরুতে যখন আমি প্রথম কাজ শুরু করি, সেটা ছিল আমাদের বিধান সংঘের মাসের ঠাকুর, সেখানে এই প্রথম ঠাকুর যখন আমি থিমের করলাম, সেখান থেকে প্রচুর উৎসাহ এবং সম্মান, নাম যশ প্রচুর ওখান থেকেই শুরু হয়। কারণ আজকের পর্যন্ত যে আজকের আমি পুজোর কাজ করি, এই পুজোর কাজ করে সবাই খুব আনন্দ পায়। এখন আমরা যে ধরনের কাকদ্বীপে যে ধরনের পুজোগুলো আমরা দেখছি, পুজো প্যান্ডেল, সাবেকি কিংবা থিম, তবে আমাদের একটু আসামান সাবেকি ছাড়িয়ে একটু অন্য ধরনের কিছু আমরা দেখতে চাই, সেটা কাকদ্বীপে আগের থেকে এখন অনেক অনেকটাই পাই আমরা, মানে আগে যেটা পেতাম না অনেকটাই পাই। বিভিন্ন প্যান্ডেল ঘুরে ঘুরে দেখি, সেখানে বেশ থিম কিছু উদ্দেশ্য থাকে, আবার অনেকে মাধ্যম দিয়েও করে কাজ কাকদ্বীপের বিভিন্ন জায়গার, এবং আমাদের কলকাতা থেকে শিল্পীরাও এসে কাজ করেন। এই পুজোটা করত ঈশ্বর রমেশচন্দ্র দোলই, ওনার জন্মস্থান ছিল পঞ্চায়েত কাকদ্বীপ। এটা এই এই মন্দিরটা ছিল কালপাতার সঙ্গে ওই তখন পুত্র হচ্ছে ঘর পুজো এবং নিষ্ঠান সঙ্গে পুরী পুরী ব্রাহ্মণ ওদের মতামত নিয়ে এই সমস্ত এই পুজোটা হতো। যা চার্জ করি তাই পাই না, একটা ঠাকুর কত দেবে। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি যা। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি যা। আমার পূজোর প্ল্যান কিছু নেই, রূপ লোকে আমি নব ভাব আমার জীবন ভাই। এই চ্যানেলে যারা নতুন দেখছো, আশা করি নতুন সবাই, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে? আর নেক্সট আপডেট পেতে গেলে বেল আইকনটা টুক করে টিপে দিও। বাই বাই, টাটা।